ভি ওয়ান গুড আফটারনুন খুব হাস্যোজ্জ্বল একটা বিকেল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন যে যেখানে আমরা আছি আজকে আমার সেলফ আইসোলেশনে আঠাশ দিন হচ্ছে আমি জানি আপনারাও খুব ভালো একটা দীর্ঘ একটা সময় আপনারা সবাই বাসায় আছেন আপনাদের জন্য অনেক সাধুবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ আমরা আমাদের আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখছি দিস ইজ আ ভেরি রেসপন্সিবল অফ আ থিং টু ডু খুবই ভালো একটা কাজ খুব ভালো একটা এফোর্ট আমরা দিচ্ছি এখানে আরও কিছু ছোটো ছোটো জিনিস আমাদের খেয়াল রাখতে হচ্ছে বা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আমরা অনেক ধরনের প্রোটেক্টিভ গিয়ার দ্য ফার্স্ট থিং ইজ আমরা অনেক ধরনের প্রোটেক্টিভ গিয়ার আমরা এখন ব্যবহার করছি হ্যান্ড গ্লাভস মাস্ক এবং অন্যান্য স্যানিটাইজার থেকে শুরু করে অনেক কিছু এই জিনিসগুলো নিয়ে আমরা তো জানি যে আমাদের দেশে কোয়ালিটি অ্যাশোরেন্সের কিছুটা ঘাটতি রয়ে গেছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি এ ধরনের জিনিসগুলো অনেকে ডিসপোজ করে দেওয়ার পরেও ডাস্টবিন থেকে অনেকে কুড়িয়ে নিয়ে এগুলো ওয়াশ করে ব্যবহার করছেন সো আমরা যখন ডিসপোজ করবো আমরা যাতে কিছু জিনিসপত্র মাথায় রাখি আমরা যাতে কিছু সার্টিন মেজার যাতে আমরা ফলো করতে পারি আমরা যাতে কাঁচি দিয়ে কেটে ফেলি ইফ ইটস ওয়ান টাইম সিং ইউজ ডিস্ট্রয়েড ইদার পুড়িয়ে ফেলতে হবে অথবা কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে কোনোভাবে চিরে এই জিনিসগুলোকে ডিসপোজ করতে হবে দ্য সেকেন্ড সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টক অ্যাবাউট এর আগেও আপনাদের সাথে এই একটা বিষয় নিয়ে কথা হয়েছিল যেটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এ সময়টা আমাদের জন্য খুব ক্রুশিয়াল আমাদের আশেপাশের মানুষগুলো বলেছে আমরা যদি মন খারাপ করে থাকি আমরা নিজেরাই যদি আপসেট হই বা ডাউন ফিল করি আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখাটা কিন্তু আমাদের জন্য কিছুটা কঠিন হয়ে পড়তে পারে সো আমরা যে জিনিসগুলো করতে পারি কিছু কিছু ছোটোখাটো ব্যাপার আছে যারা আপনার নামাজ পড়েন দিস এ ভেরি গুড থিং টু ডু ইফ ইউ আর ওয়ার্শিপিং ইউর গড দিস ইজ আ কাইন্ড অফ মেডিটেশান এছাড়া মেডিটেশান টেকনিক ফলো করা যায় মেডিটেশনটি টেকনিকের অনেক ফান্ডামেন্টাল কিছু জিনিস আছে সেগুলো ব্রিদিং টেকনিক ইফ ইউ ফিল আনরেস্ট অথবা খুব ক্লস্ট্রোফ্রভিক মনে হলে মনে হচ্ছে যে বাইরে যেতেই হবে বাইরে যাওয়া ছাড়া আমরা থাকতে পারছি না বা এ ধরনের একটা ব্যাপার হয়ে যাচ্ছে খুব নেতিবাচক কিছু খবর আপনার সামনে আসছে যাদের একটু প্রেশারের সমস্যা আছে অনেকের আছে হাইপার টেনশানে থাকেন বা খুব স্ট্রেসড হয়ে যান অ্যাংজাইটি থাকে আপনারা ইউ গাইজ উইল ফাইন্ড প্রবলি ফিউ অফ দ্য ব্রিদিং টেকনিক ভেরি হ্যান্ডি ইউ ক্যান অ্যাকচুয়ালি কাম ইউর সেলফ ডাউন উইথ দিস কাইন্ড অফ টেকনিক্স এই জিনিসগুলো খুবই সহজ ইউটিউবে গেলে you can actually look আউট র্যান্ডম ভিডিওজ অন মেডিটেশন ব্রিদিং টেকনিক্স অ্যান্ড দিস থিংস are going to be very useful আর ইফ ইউ ওয়ান্ট টু নো আই অ্যাম গোয়োয়ং টু অ্যাকচুয়ালি মেক ফি অফ দ্য ভিডিওজ অন ইউটিউব আমিও নিজেও আমার কিছু কন্টেন্ট আমি তৈরি করবো এ ধরনের জিনিসগুলোর উপর উইচ উইল বি অন মাই ইউটিউব চ্যানেলস ইফ ইউ ওয়ান্ট টু টেক আ লুক অ্যান্ড ওয়ান্ট টু লিভ ইউর কনস্ট্রাকটিভ ফিডব্যাক আই আল বি ভেরি গ্রেটফুল অন দ্যাট আরেকটা জিনিস খুব মজার ব্যাপার যেটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম গত দুদিন যাবৎ একটু ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি বাট দিস থিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল সেটা হচ্ছে আমরা যারা বলছি যে অনেক ক্লস্টোফ্রভিক মনে হচ্ছে বা থাকতে ইচ্ছে করছি না অনেক সময় আমরা এই জিনিসগুলো নিয়ে হাইপার হয়ে যাচ্ছি ঘরে থাকতে চাচ্ছি না দেখুন কোভিড নাইন্টিন কিন্তু বায়ুবাহ বায়ুবাহিত একটা রোগ নয় বা বায়ুবাহিত একটা জীবাণু বা ভাইরাস নয় এমন অনেক বায়ো ওয়েপেন হিসেবে যদি আমরা এটাকে ধরে নিই লেটস সে এটা দিস ইজ স্টিল এ স্পেকুলেশন বাট অনেক ধরনের ভাইরাস কিন্তু আছে যেগুলো বাতাসে ট্রাভেল করতে পারে আমরা এখনও অনেক ভাগ্যবান আমরা আমাদের ঘরের দরজা জানালা খোলা রাখতে পারছি আমরা আলো বাতাসের মাঝে আছি এমন অনেক ভাইরাস আছে যেগুলো ছড়িয়ে গেলে উই উইল নট সাপোজ টু বি ওপেনিং আর কি পাওয়ার উইন্ডোজ অ্যান্ড ডোরস ওপেন বিকজ বায়ুবাহিত কোনো ধরনের ভাইরাস কিন্তু আরও ডেডলি হয় সো ইফ ইউ হ্যাভ আ ডেফিনেটলি ইফ ইউ হ্যাভ আ রুফ রুফ টপ এক্সারসাইজ আপনার বাসার সামনে খালি জায়গা আছে ইউ ক্যান ট্রাই টু ওয়াক অর ডু এক্সারসাইজেস এবং ঘরের ভিতরে অনেক ধরনের ছোটো খাটো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায় সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি আমরা একটু চাইলে নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে পারি সারাক্ষণ যদি শুয়ে বসে থাকলে অনেক সময় খারাপ লাগতেই পারে যেটা স্বাভাবিক আমরা যাতে সারাক্ষণ শুয়ে বসে না থাকি রিসেন্টলি আই হ্যাভ অ্যাকচুয়ালি রেড এই আঠাশ দিনের সেলফ আইসোলেশন আই হ্যাভ অলরেডি রেড টু বুকস উইচ ওয়াজ আ ভেরি আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম আই হ্যাভ ওয়েটেড ফর আ ভেরি লং টাইম টু অ্যাকচুয়ালি রেড দিস টু বুকস আমি আপনাদের সাথে আগেও শেয়ার করছি ওয়ান ইজ দা পাওয়ার অফ হ্যাভিট বাই চার্লস ডুই অন আদার ওয়ান ইজ বাই রবিন শার্মা দা মঙ্গুস সোল্ড ইজ ফারি আইএম গোয়েন টু মেক ফি অফ দ্য ভিডিওজ অন মাই ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল অন দিস টু বুকস যেগুলোতে আমি যে ভিডিওগুলোতে আই এম গোয়িং টু শেয়ার হোয়াট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স কী ধরনের লেসেন্স বা কী ধরনের এক্সপিরিয়েন্স এই দুজন খুবই বিখ্যাত লেখক খুবই ওয়েল নন দুজন মোটিভেশনাল মোটিভেশনাল ইন্ডিভিজুয়ালস ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি দে হোয়াট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ইস শেয়ার্ড ইন দিস টু বুক সো ইফ ইউ ওয়ান্ট টু নো অবাউট দিস থিংস দিস ইন্টারেস্টিং এক্সাইটিং থিংস ইউ ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড ভিজিট মাই ইউটিউব চ্যানেল আমরা যাতে নিজেদেরকে ভালো রাখি আজ এতটুকুতে আমি শেষ করতে যাচ্ছি আমরা নিজেদের খেয়াল রাখবো নিজেদের আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখবো টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড আওয়ার রিলেটিভস অ্যাজ ওয়েল বাই ফর নাও থ্যাংকস ফর লিসেনিং টেক কেয়ার